আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাওলানা ইলিয়াস সাহেব এবং আজ আমরা তার নিকট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব তো চলুন এবার প্রশ্নের দিকে যাই বর্তমান যুগ কম্পিটিশনের যুগ এবং চারিদিকে কম্পিটিশন চলছে বলা হয় নিজের উদ্দেশ্য স্মার্ট রাখুন এবং সকল চেষ্টা এর জন্য বিলিয়ে দিন কি বলবেন এই ব্যাপারে আমাদের জীবনের উদ্দেশ্য তো এটা নয় খাওয়া দাও স্বাস্থ্য বানাও যেমনটা মানুষ বলে থাকে সম্পদ উপার্জন আমাদের মুখ্য উদ্দেশ্য নয় যদি খাবার দাবার এটাই আমাদের জীবনের লক্ষ্য হতো পশুরাও তো এই কাজ করছে সর্বদা খাবারে লেগে থাকে এমনকি আমাদের চেয়ে অনেক বেশি খায় চতুষ্পদ কি জীবনের সফলতায় আমাদের থেকে এগিয়ে গেল নাকি তো আমাদের যে উদ্দেশ্য জীবনের লক্ষ্য প্রকৃতপক্ষে সিও রবকে সন্তুষ্ট করা এবং তার ইবাদত করা আল্লাহ করিম সাতাশ নম্বর পাড়া জারিয়াতের আয়াত নম্বর ছাপ্পান্ন এর মাঝে ইরশাদ করেছেন ওমা ওয়াল জিনা ইল্লা আলিয় কাঞ্জুল ইমানের অনুবাদ এবং আমি জিন ও মানবকে এজন্যই সৃষ্টি করেছি আমার বন্দিগি করবে বন্দিগি অর্থ ইবাদত আর আমরা স্বাধীন নই আমরা শরীয়ত ও সুন্নাতের অনুসারী আমাদেরকে প্রাণাধিক প্রিয় আঁকা নবী করিম সল্ল্লাহু তাইল আলী সাল্লামার প্রদর্শিত পন্থা অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে জীবনের প্রকৃত লক্ষ্য এটাই যে যে কোনো উপায়ে আমাদের প্রতি রব যেন সন্তুষ্ট হয়ে যায় সম্পদ উপার্জনই যদি উদ্দেশ্য হতো তাহলে তো অমুসলিমরা উপার্জন করছে প্রত্যেক জাতি উপার্জন করছে তো আমাদের উদ্দেশ্য শুধু সম্পদ অর্জনই না যা অবাঞ্ছিত আমাদের তো সিও পরকালের পাথেও একত্রিত করতে হবে কবরের প্রস্তুতি নিতে হবে ঈমানও আমাদের সালামতের সাথে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে আল্লাহ রহমতে এরও চিন্তা করা উচিত মালিকের চিন্তা থাকে এক টাকাকে দশ টাকা কিভাবে মানানো যাবে মালাকুল মৌতে এসে বলবে মিস্টার জানকে আমাকে দাও যদি এই অবস্থায় মৃত্যু চলে আসে আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য বুঝতে অক্ষম ছিলাম তবে এটা তো খুবই আফসোসের বিষয় লোকজন বলে থাকে যে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু যখন বেশি টাকা চলে আসে মানুষ সেই টাকাকে খারাপ কাজে ব্যবহার করে থাকে আপনি কি বলবেন এই ব্যাপারে বস্তুত জীবন ভালোভাবে অতিবাহিত করার জন্য টাকারই মুখাপেক্ষী হওয়া এটা আবশ্যক না অসংখ্য আউলিয়াই কেরাম যারা পার্থিব জীবন অতিবাহিত করেছেন যাদের কাছে এ ধরনের সামগ্রী ছিল না এবং উপার্জনও কম ছিল কষ্টে থেকেও তারা আল্লাহ আল্লাপাকির ইবাদত করেছেন এখন আরাম করছেন নিজ কবরের মাঝে শিও মাজারের মধ্যে আজও তাদের নামকে স্মরণ করি আমরা স্বয়ং আমাদের প্রাণপ্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল্লু তাল আলী সাল্লাম কোনো সম্পদ সঞ্চয় করেননি এমনকি দিনে। একবার খাবার খেতেন অন্য দিনের জন্য সঞ্চয় করে রাখতেন না যে রব তায়ালা আজ খাওয়ালেন তিনি কালও খাওয়াবেন তো তিনি তো কোনো সম্পদ সঞ্চয় করেননি স্বেচ্ছায় দারিদ্রতাকে পছন্দ করেছেন এটা তার পছন্দনীয় ছিল তিনি চাইলে পাহাড় স্বর্ণ হয়ে তার সাথে চলা শুরু করত অথচ তিনি দারিদ্রতাকে পছন্দ করেছেন এবং এর মাঝেই নিজের জীবনকে অতিবাহিত করে আমাদের বলে দিয়েছেন যে দারিদ্রতার সাথেও জীবন অতিবাহিত করা যেতে পারে এবং প্রকৃত জীবন সেটাই জাপ্রিয় মুস্তফা সাল্লু আলিবাসাল্লামার প্রদর্শিত পন্থা অনুযায়ী অতিবাহিত করা হয় মহান আল্লাহ তাল বরকতময় ইরশাদ হচ্ছে অর্থাৎ কান হাসানা রসুল্লাহর মহান সত্তা তোমাদের জন্য উত্তম আদর্শ তো এই সত্তার অনুসরণ করলে ইনশা আল্লাহ আমাদের জীবন স্মার্ট হবে আপনার প্রতি উত্তরে আমি আরও একটি প্রশ্ন করব যে আমাদের জন্য বার্ধক্য তো অবধারিত পাশাপাশি সন্তানদের সন্তানদের চিন্তা রয়েছে যদি আমাদের মাঝে কাল কেউ না থাকে ইন্তেকাল করে তো তো জন্য কিছু রেখে যেতে হবে বার্ধক্য এটা আবশ্যক না যে সবাই পাবে সমাজের মাঝে অধিকাংশ যুবকরাই ইন্তেকাল করছে যদি আপনি হসপিটালে একবার ঘুরে আসেন তাহলে আপনি নিজেই দেখতে পারবেন বৃদ্ধ কতজন বিছানায় এমনইভাবে আপনার মহল্লার দিকে দৃষ্টি দিন তো দেখতে পাবেন বৃদ্ধ কতজন এবং যুবক ও শিশু কতজন ভবিষ্যৎ বংশধরদের জন্য আমাদের কোনো দায়িত্ব নেই অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা কাছে কেউ জিজ্ঞাসা করল হজুর আপনি সন্তানদের জন্য কিছু রেখে যাচ্ছেন না এরশাদ করলেন যে যদি আমি তাদের জন্য সম্পদ রেখে যাই আর তারা সৎ চরিত্রবান না হয় তাহলে ভালো কিছুতে খরচ করবে না আমার সঞ্চিত সম্পদ এবং তারা যদি নেককার হয় মুত্তাকি হয়ে থাকে তাহলে আল্লাহ যথেষ্ট পৈতৃক সম্পদ যা আমরা পেয়ে থাকি ওই সম্পদ দিয়ে তো আমরা স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারি যদি সন্তানদের কাছেই টাকা না থাকে তারা স্বাচ্ছন্দ্যে জীবন কীভাবে অতিবাহিত করবে যদিও তাদের সঠিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে কিন্তু দারিদ্রতার কারণে চুরি ডাকাতি অসৎ রাস্তায় চলে গেল এমত অবস্থায় কি হবে সন্তানদের জন্য সম্পদ রেখে যাওয়াতে কোনো সমস্যা নেই সম্পদ উপার্জন করাতেও কোনো গুণা নেই সম্পদ প্রকৃতপক্ষে খারাপ না যেমন নৌকা নদীর মাঝে যতক্ষণ নৌকার বাহিরে পানি তা নৌকার জন্য ক্ষতিকর নয় যখন ওই পানি নৌকার ভিতরে চলে আসবে তখন ডুবিয়ে দেবে তো এ ধরনের সম্পদ যতই হোক যদি এর ভালোবাসা অন্তরে না থাকে তাহলে ওই সম্পদ ক্ষতিকর না যখনই সম্পদের ভালোবাসা অন্তরে প্রবেশ হলো। তখনই এই সম্পদ অন্তরকে ধ্বংস করে দেবে তো এভাবে যদি পিতা মাতার জন্য অথবা সন্তান সন্ততির জন্য কোনো ব্যক্তি রেখে যায় বরং তাদের খেদমত অবশ্যই করতে হবে এটা অস্বীকার করছি না কিন্তু আমি বর্তমান সময়ে দেখেছি যে অনার্থক চিন্তাতেই মানুষ ব্যতীব্যস্ত এবং টেনশনকে লালন করে যে আমার সন্তানের কি হবে মেয়ে জন্ম নিল তো টেনশন এর বাগদান কিভাবে হবে এর বিয়ে কিভাবে হবে এটাতে এত খরচ ওইটাতে তত খরচ আরে ভাই এ মেয়ে প্রাপ্ত বয়স্ক তো হোক সে প্রাপ্ত বয়স্ক হবে তখন আপনি বেঁচে থাকবেন নাকি বেঁচে থাকবেন না কোনো নিশ্চয়তা নেই তখন তার কি হবে তো প্রকৃতপক্ষে সকলের লালন পালন রবের নিজ দায়িত্বে আর রব শব্দের অর্থই হচ্ছে পালনকর্তা আপনি কি পাখিদেরকে দেখেন না পাখি বের হয় সকালে ক্ষুধার্ত পেটে পেট ভরে ফিরে আসে সাথে করে আনে না যে কাল কি খাবো আবারও খালি পেটে সকাল হয় বেরিয়ে পড়ে আল্লাহ এদেরকে রিজিক প্রদান করে তো যখন এই পাখিদের রিজিক দিয়ে থাকেন আমাদের কি কি দিবেন না এবং আল্লাহ তালা নিদ সত্তার উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন কে কতদিন বেঁচে থাকবে কার হায়াত কতদিন তিনি নির্ধারণ করেছেন যে অমুকে পঞ্চাশ বছর পর্যন্ত জীবিত থাকবে তো তাকে পঞ্চাশ বছর পর্যন্ত রিজিক প্রদান করা এটা আল্লাহ তালার নিজ দায়িত্বে নিয়েছেন মাওলানা সাহেব রিজিক অর্থ হচ্ছে ক্ষুধার্ত হলে খাওয়া পান করা এমন খাবার যার মাধ্যমে আমরা জীবিত থাকব। কিন্তু আমি ওই চাহিদাগুলোকে কি করব যা আমার অন্তরে বিদ্যমান রয়েছে বড় ঘরের বড় গাড়ির উত্তম পোশাকের ভালো খাবার খাওয়ার এবং কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়া এজন্য আমি কি করব। রিজিকের প্রতিশ্রুতি তো আল্লাহ তালা দিয়েছেন যে কোনো ব্যক্তি ক্ষোধার্ত অবস্থায় মরবে না এই ওয়াদা তো করেননি যে পাশাপাশি বড় ঘর দেব বড় গাড়ি দেব একটি সুন্দর জীবন দেব এগুলোর জন্য তো আমাদের নিজেদেরকেই প্রচেষ্টা করতে হবে তাই না আল্লাহ জেল বড় ঘর তিনিই প্রদান করেন বড় গাড়িও তিনিই প্রদান করেন এবং সকল কিছু তিনিই প্রদান করেন কিন্তু বান্দার জানাই থাকে না যে নিজের জন্য কোন বিষয়টা কল্যাণ কর অনেক সময় বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে আল্লাহ তাকে দেন না ওই বস্তু না পাওয়া তার জন্য কল্যাণকর হয়ে থাকে তো এই উচিত আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকা তো আল্লাহ তা অল্প সম্পদের মধ্যে বরকত দিবেন তার যে ছোট গাড়ি তা বড় গাড়ির ন্যায় কাজে আসবে ছোট কুড়ে ঘর ও তার কাছে অনেক বড় সজ্জিত অট্টালিকার ন্যায় মনে হবে মূলত বিষয় হচ্ছে লোভ এটা না হওয়া উচিত নিজের অন্তরে লোভ না থাকা এবং অল্পে তুষ্ট হওয়া আল্লাহ যতটুকু দিয়েছেন এতে বান্দা খুশি থাকবে অন্যথায় সর্বদা আরও চাই আরও চাই বলতেই থাকবে যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে মানুষ যদি স্বর্ণের একটি উপত্যকা পেয়ে যায় তবুও সে বলবে দ্বিতীয়টা পেয়ে গেলে ভালো হতো তৃতীয়টা পেয়ে গেলে ভালো হতো তার পেট শুধু মাটি ভরতে পারবে অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ টাকা টাকাই করবে পরিশেষে সে কোনো কিছুই পাবে না সাথে সূরা সুরে এটা শেষ পাড়ায় রয়েছে আল্লাহ কুমুকা সুর হেত্তা সুর তুমুলা কবির তোমাদেরকে উদাসীন রেখেছে সম্পদের অধিক কামনা যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মুখ দেখেছ আমরা যে দোয়া করে থাকি তা যদি আমাদের জন্য হয়ে থাকে তা কবুল করা হয় আমরা এটা কিভাবে বুঝবো যে দোয়া আমাদের জন্য কবুল করা হয়েছে তা আমাদের জন্য কল্যাণ করছিল নাকি অকল্যাণ করছিল। একেই তো তাওয়াক্কুল বলে থাকে আল্লাহর উপর ভরসা মাধ্যম বাদ দিয়ে দিবেন না মাধ্যম অবলম্বন করবে আল্লাহর উপর ভরসা রাখবে যা কিছু আল্লাহ করেছেন ভালোই করেছেন আমাদের প্রিয় নবী সাল্লু তালা আলী সাল্লাম শিক্ষা দিয়েছেন এর মাঝে এই শব্দটাও ছিল কদ্দার আল্লাহু আল আল্লাহ তালা যা চেয়েছেন তাই হয়েছে যদি এর প্রতি মানুষ বিশ্বাসী হয়ে যায় যে বাস যা আল্লাহ চাইবেন তাই হবে এবং যা আমাদের যা আমাদের সাথে হবে তা আমাদের জন্য ভালোই হবে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন অন্যথায় বড় বড় সম্পদশালী দুনিয়া ছিল যার মধ্যে কারণের নাম সবার আগে কোথায় নিয়ে গেছে তাকে তার সম্পদ সে তো সবচেয়ে বড় কৃপন ছিল সে জাকাত প্রদানে অস্বীকৃত জানালো পরিণতি কি হলো তাকে মাটিতে ধসিয়ে দেয়া হলো সম্পদের পাহাড় তার মাথায় চাপিয়ে দেয়া হলো এমনকি তার ধন এত বড় ছিল এত বেশি ছিল যে চল্লিশ জন ব্যক্তি তার ভান্ডারের চাবি বহন করত যদি আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকতেন তো আমাদের এত ধন সম্পদ দান করতেন না এবং যাদের প্রতি আল্লাহ তাল্লাহ সহানুভূতি থাকে না তারাই ধনসম্পদ থেকে বঞ্চিত নাউজ্লা রালিক আমাদের প্রিয় আকা সলাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম সারাদিনে একবার শুধু খাবার আহার করতেন দ্বিতীয় দিনের জন্য অবশিষ্ট রাখতেন না এবং তিনি স্বেচ্ছায় দারিদ্রতা অবলম্বন করেছিলেন পছন্দ বিষয় ছিল তার তিনি চাইলে তো পাহাড় স্বর্ণ হয়ে যেত পর্বতমালা স্বর্ণ হয়ে তার পিছনে চলত কিন্তু তিনি সাল্লু তাই আলী সাল্লাম সম্পদ সঞ্চিত করেননি সম্পদ সঞ্চয় করতে তো নিষেধ করেন নিষেধ আমি তো এ ব্যাপারে পূর্বেই বলেছি নিঃসন্দেহেতে কোনো নিষেধ নেই কিন্তু এর কোনো উপকারিতাও তো নেই সম্পদ সঞ্চয় করা মুবা যখন সম্পূর্ণরূপে হালাল হবে হালাল পন্থায় উপার্জিত হবে হালাল কাজে ব্যয় হবে তখন এটা নিষেধ না কিন্তু যদি এর ভালোবাসা অন্তরে বাসা বেঁধে নেয় তাহলে ধ্বংসের দিকে ধাবিত হবে কিভাবে হালাল উপার্জন করবে যেভাবে ইসলামী শরীয়ত বলে দিয়েছে সেই অনুযায়ী উপার্জন করবে তখন তার জন্য হালাল হবে কিন্তু অনেক মানুষই শরীয়তের বিধান জানে না তাই না তারা এমন এমন ভুলের মাঝে আছে তারা মনে করে হালাল উপার্জন করছে কিন্তু তারা সুদের মাঝে লিপ্ত হয়েছে তাদের এই বিষয়ে কোনো জ্ঞানই নেই এমন অনেক অনেক অপরিহার্য সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যা শরীয়তে আবশ্যক করা হয়েছে যেমন ব্যবসায়ীর জন্য ফরজ রয়েছে যেন সে ব্যবসার প্রয়োজনীয় মাস আলা মাস আইল এর জ্ঞান রাখে অধিকাংশ ব্যবসায়ীকে দেখা যায় তারা বিক্রয় মূল্যের চেয়ে অধিক টাকায় পণ্য বিক্রি করে থাকে ক্রেতার নিকট চরা দামে পণ্য বিক্রি করে থাকে তো পণ্যের বিক্রয় মূল্য কে নির্ধারণ করবে যে এত টাকা বিনিয়োগে এত টাকা লাভ করা যেতে পারে বিক্রয় মূল্য বিষয়টা শরীয়তে নির্ধারণ করা হয়নি হ্যাঁ অবশ্য যদি কাজই নির্ধারণ করে কোনো মূল্য এই মূল্যে বিক্রি করতে হবে যখন ইসলামী কাজই নির্ধারণ করবে এর প্রতি আনুগত্য করতে হবে সর্বসাধারণের মাঝে প্রচলন আছে যে আটা লবণের সমমূল্য এর বেশি হলে হারাম এটা সর্বসাধারণের একটা মন গড়া কথা এরকম করলে হারাম বা অবৈধ হবে না হ্যাঁ অবশ্যই মানুষের প্রতি সহানুভূতি দেখাবেন শস্য ইত্যাদি দুর্ভিক্ষের সময় এগুলো স্টক করে রাখা এটা তো স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কিন্তু জেনারেল কথা বলছি আমি সাধারণত পণ্যে কত টাকা লাভ করা যাবে এ বিষয়ে কোনো কিছু নির্ধারণ করা হয়নি কিছু দ্রব্য এমন আছে যা অনেক বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে তা অল্প লাভেই যথেষ্ট হয়ে যায় কিছু দ্রব্য এমন আছে যা বিক্রিই হয় না যেমন খুব ফ্ল্যাট বিক্রির কাজ করে ধরুন এটা ছয় মাসে একটা বিক্রি হয় তখন কেউ যদি আটার উদাহরণ দেয় যে আটা লবণের সমতুল্য তো তিনি খাবার কিভাবে খাবেন হাওয়া খেয়েই যাপন করতে হবে ঠিক আছে জনাব আপনাকে অনেক ধন্যবাদ আমার অন্তরে অনেকগুলো প্রশ্ন ছিল এবং একজন সাধারণ মানুষের অন্তরে যে প্রশ্ন থাকতে পারে তা আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে অনেক অনুপযুক্ত যে আপনার সমস্যা সমাধান হয়েছে আর আপনি বললেন খোদা জানে আপনিও ভালো জানতে পারেন সকল বিষয় বুঝেও এসেছে কিনা না সত্যি কিছু বিষয় চলে যায় মাথার উপর দিয়ে না মানুষ এতটা মনোনিবেশও করে না মনোযোগী হয় না তার উচিত এই বাক্য বলার পরিবর্তে এমনটা বলুক আপনার অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি মেহরবানি করে উত্তর প্রদান করেছেন এসব রেকর্ড হয়ে গেছে অর্থাৎ সাধারণত মানুষ বলে থাকে অনেক সুক্রিয়া জিজ্ঞাসা করে আপনার বুঝে আসছে সবাই মাথা নাড়িয়ে থাকে তো যার বুঝে আসেনি আর সে জেনে বুঝে মাথা নাড়াচ্ছে সে মিথ্যা বলছে ইশারার মাধ্যমে গুণাগার হবে এজন্য এমন অবস্থায় উচিত বুঝে না আসলে চুপ থাকা যাই হোক মাথা নাড়ানো অথবা উৎসাহ দেয়াতে অসুবিধা নেই আওয়াজের মাধ্যমে উৎসাহ দিয়ে থাকে মানুষ এমনভাবে এই বাক্যের মাধ্যমে প্রকাশ করবেন না যে আমার বুঝে আসছে ইন্নামালা বিন নিজাত প্রত্যেক ব্যক্তির নিয়ত অনুযায়ী সবাব পাবে ঠিক আছে জনাব অনেক অনেক ধন্যবাদ